এটা কি হচ্ছে লিডার? কিছু না রে বাবা, তোদের ব্যাপার নিয়ে কথা বলছিল এভাবে। কিভাবে কিভাবে? এইভাবে এইভাবে। হ্যাঁ কেন কেন? আরে এখন দেখে নিয়েছো তো? কি করছো কি? বাস আবার কি করবি? ওয়েল ডান লিডার, সুপার লিডার। তোমাকে ফাঁসানোর স্কিম বানিয়েছিলাম আমরা, চোরের মতো লুকিয়েছিলাম কিন্তু সারেন্ডার করে দিলাম। তুমি লিডারের সামনে সারেন্ডার হয়ে গেছো বলে আমাদের সামনে সারেন্ডার হয়ে গেছো। আজ থেকে আমাদের গ্যাংয়ে তুমি একটা মেম্বার। আমরা সবাই এখন এক, তাই না? আমাকে তো তোমরা লিডার বানিয়ে নিয়েলে। কে কার জানে? কমসে কম মেম্বার তো করো। লিডার তুমি ওকে হ্যান্ডেল করো, আমরা একে হ্যান্ডেল করছি। চল তাকে দেখাচ্ছি। আরে না না না, এই ভালোবাসা নাটক। আরে বাচ্চারা মজা করছিল, আমার উপর তোমার ভরসা নেই? না। পুলিশ অফিসার, ভরসা রাখো না। আমাকে এত মার মেরেছে যে গোটা শরীর এখন ব্যথা করছে। এই ব্যথা আমি মরে যাওয়া পর্যন্ত ভুলতে পারবো না, আর যদি ভুলতে হয় তাহলে ওকে খালাস করতে হয়। চুকার, নিজেকে নিজে ঠান্ডা কর। আমারও কিন্তু গরম আছে, কিন্তু আমি এখন প্রকাশ করছি না, না হলে আমি কি ওই পুরনো অফিসারকে জীবিত রেখে দিতাম? কিন্তু ও বলছে ওই তিনজন মন্ত্রীকে নাকি ও মারেনি। আহা, আমি মানি না, নিশ্চয়ই ওই মেরেছে। চারজনকে জেলে পাঠিয়ে ওর জীবন শেষ করে দিতাম, কেন করলাম না? সিএম এর গদি বেঁধে রেখেছে। এখন হাসপাতালে থাকা সিএম এর কানে আমার সম্বন্ধে একটাও খারাপ কথা যাতে না যায়। মরে যাওয়া তিন মন্ত্রীর জায়গায় আবার ভোট হবে, এই ভোটে আমার পার্টির জেতাটাই সিএম হবার মহাযজ্ঞ শুরু। পকেটমার চোর, বিনা হেডলাইটে বিনা লাইসেন্সে গাড়ি চালানো লোককে খুঁজে আমরা ধরেছি। যে আইসক্রিম বাচ্চারা খেয়েছে ওরা ড্রাগস মিশিয়ে বিক্রি করেছিল, ওদের আমরা কিছু করতে পারলাম না। শিট, এই আইন কিসের জন্য স্যার? তুমি কেন হাসছো? একজন সহকর্মী যদি হাসে তাহলে তো পাবলিক আমাদের উপর হাসবে, কিন্তু তুমি কেন হাসবে? তুমি আর কিছুদিন বাদে চাকরি থেকে রিটায়ার হবে। ভালোমন্দ খেয়ে শুতে যাওয়ার আগে তুমি তোমার কর্তব্যটা সঠিকভাবে পালন করেছো কিনা সেটা একদিনের জন্য ভেবে দেখবে। আমার এখানে চোট লেগেছে, তোমার কি লাগেনি? আমার কেন লাগবে স্যার? কেন, প্রথম যখন এই উর্দি পড়লাম তখন আমার এমনই মনে হয়েছিল। এখন তো আমরা শ্মশানের মরার মতো, আমরা স্যার মরার মতো। আমরা উঠতে যাচ্ছি তো আমাদের মেরে বসিয়ে দেওয়া হচ্ছে। মারলেই থেমে যাবে? কতবার ওঠার চেষ্টা করেছো তোমরা? একবার আসামির চোখে চোখ পাকিয়ে তাকালে ওর চোখে ভয় দেখা যাবে। ওদের দিকে এক পা বাড়ালে ওরা দু পা পিছনে সরে যাবে। কিন্তু আমরা এসব করব না, বলো কেন? ওদের পেছনে যে পাওয়ার আছে সেটাকে আমরা ভয় পাই। হার মানা কোনো খারাপ ব্যাপার নয়, কিন্তু কোথায় কি করে হারছি সেটা মনে রাখতে হবে। আমরা হার মানব না। কেন সত্য মাকে না বলে চলে গেছিলে? বেচারি আন্টি ওয়াকিং স্টিক ছাড়া এক পাও চলতে পারেন না। ভাগ্যিস তোমার এখানে পৌঁছেছিলাম। থ্যাঙ্কস সীমা। হে, খাওয়া হয়েছে? গুড মর্নিং স্যার। শুধু এই রাজ্যই না, আশেপাশের সব রাজ্যকে অ্যালার্ট করে দিয়েছি স্যার, ওরা নিশ্চয়ই ধরা পড়বে। আমার মনে হচ্ছে
এটা স্যার প্রি প্ল্যান্ড কিডন্যাপিং স্যার। ডিজিপি, পাঁচ মিনিট বাইরে অপেক্ষা করো। স্যার বললাম না পাঁচ মিনিট বাইরে অপেক্ষা করো, ডাকবো। এই নেতাজি, ডিজিপি বলে গেল না সব জায়গায় খবর দিয়েছে, তাড়াতাড়ি ধরা যাবে। কি করে পাওয়া যাবে? যদি পুলিশ তুলে নিয়ে যায়, তাও যদি ওটা এসিপি সত্য হয়, তবে যখন বিরোধী পক্ষ ছিলেন তখনও আপনার লোক ছিলাম বলে কেউ আমার গায়ে হাত তোলেনি। এখন তো আপনি রুলিং পার্টি, সত্য তো জানে, তবু আমাকে লকআপে পুরলো। গতকাল আমি, আজ আচার্য, আর কাল ওই দিনই আমি টপকে দিতাম, কিন্তু আপনি আটকালেন। ও ছাড়া কোনো পুলিশের দম নেই যে আচার্যকে তুলে নেবে। কেন চিন্তা করছেন? আরে নিশ্চিন্তে থাকুন। এই বুড়বাক, কি বলছিস, নিশ্চিন্তে থাকবো? সিএম কে পর্যন্ত ভয় করার কোনো কারণ নেই, কিন্তু নিজেদের আচার্যকে ভয় করতেই হবে। কেননা এইসব লোকই আমাদের বেনামি 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 পকেট। রাজনীতিতে এত বছরের সব উপার্জনের ও জ্বলজ্যান্ত প্রমাণ। ওরে বাপ, ওরে বাপ! ও যদি চায় আমার পুরো প্রপার্টিকে 70mm পর্দায় দেখাতে পারবে। আমাকে কেন ধরেছিস? সত্য, এটা তোর কার সাজি না? এই তুই জানিস আমি কে? আমি কোনো চোট্ট নই যে আমাকে লকআপে ভরবি। বাইরে যদি একবার জানতে পারে, শুধু এই শহর নয় পুরো দেশে দাঙ্গা বেঁধে যাবে। হে মঙ্গল দাদা! হোয়াট, হু দ্য হেল ইজ দিস মঙ্গু দাদা? আচার্য, আচার্য, ইউ ক্রেজি কপ! মঙ্গল প্রামাণিক, সন অফ প্রিয়লাল, মায়ের নাম রূপমতি, ঠিকানা আলিপুর, জন্ম তারিখ 6/6/66। পাঁচ বছর বয়সে তুই তোর বাবার টাকা চুরি করলি, 10 বছর বয়সে তুই এখানে ওখানে চুরি চামারি করলি, 20 বছর বয়সে তুই রিয়েল এস্টেটে ঢুকে বলি সরকারি খাস জমি হরপের জন্য তুই নকল কাগজপত্র তৈরি করলি, ওই সম্পর্কে তদন্তকারীকে তুই খতম করে দিলি, আজ পর্যন্ত তোর হাতে মৃত্যুর সংখ্যা 16। মিনিস্টারের সাপোর্ট পাওয়ার পরে কোনো FIR তোকে ছুঁতে পারিনি। নর্থ মার্কেট নিজেকে নিজে আচার্য বলছে, হাইটেক থেকে ফ্রড করা টেকনোলজি, বিদেশে ইনভেস্ট করে কালো টাকা কামাচ্ছিস, এইসব নোংরা কাজ করে মিনিস্টার মদন পাঠকের বেনামি চালা হয়ে গেলি। কিরে চমকে গেলি? এটাই সন্তুষ্ট না আরো শুনতে চাস? মিস্টার মঙ্গল প্রামাণিক ওরফে আচার্য, নাম রেখে বাবা মা ভুলে যেতে পারে, কিন্তু পুলিশ কখনো ভোলে না। ইউ ক্রেজি ক্রিমিনাল! নিজের ইমেজ বদলানোর জন্য পেপারে 5x5 সেন্টিমিটারের এইটুকু অ্যাড দিয়েছিলি না? আজকের পর থেকে আমার নাম মঙ্গল প্রামাণিক নয়, আচার্য, মনে আছে তো? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, দেশের সমস্ত পুলিশ স্টেশনে তুই হই হই করে জানিয়ে দিলি। হ্যাঁ, কিন্তু তোকে তো কেউ চেনে না, কেননা মিনিস্টার আর পুলিশ ডিপার্টমেন্ট খোঁজ করছে ওই আচার্যকে। কিন্তু আমরা যাকে ধরেছি সে হচ্ছে মঙ্গল প্রামাণিক। তোর নামই তোর জম হয়ে গেল রে মঙ্গল দাদা। সত্য স্যার, হোম মিনিস্টার আপনার সাথে দেখা করতে চাইছেন। যা 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 যা, ওখানে গিয়ে জানতে পারবি সত্য আমি মঙ্গল দাদা না আচার্য। আমাকে তো বাঁচিয়ে নেবে, কিন্তু তোকে, হ্যাঁ।